गुड आफ्टरनून बंधुरा सबाई के स्वागत और एक नतून ब्लगे आज के चले प्रथम बार खड़गपुरे 99 अनलिमिटेड बिरियानी देखो भिडियो लास्ट पर्त जरा जरा नतून चैनल आसडियोते चैनल के अवश्य सबसक्राइब कर यूट्यूब थे जरा फेसबुक के देखें ता अवश्य फलो करबें चलो पूरे भिडियो लास्ट पर्त देखते देखो পিসগুলো কিরকম হবে প্রায় কত গ্রামের পিস আছে প্রায় 120 গ্রাম প্রত্যেকটা সাইজ 120 গ্রাম প্লাস মটন আছে না চিকেন আছে মটনটা এখনো স্টার্ট করিনি মটনটা বাট আমি স্টার্ট করব তো পূজোর সময় স্টার্ট হয়ে যাবে এটা প্রায় এছাড়াও লেগ পিস বড় সবই আছে তো পূজোর সময় এটা স্টার্ট হয়ে যাবে আলু এই সাইজ গোটা গোটা আলু আছে তো গোটা আলু আছে হ্যাঁ বড় আলু থাকলে একাটা কেটে দেওয়া হয় কিন্তু না হলে ম্যাক্সিমামটা আমার গোটা থাকে আচ্ছা আচ্ছা আর পূজোর সময় মটনটা স্টার্ট করবে হ্যাঁ মটনটা মটন দিয়ে স্টার্ট করবে এখানে 99 নাকি আনলিমিটেড দিচ্ছেন বিরিয়ানি 99 টা হচ্ছে চিকেন বিরিয়ানিটা আনলিমিটেড রাইস বসে ফেলে একজনের জন্য আচ্ছা ওখান থেকে মানে হ্যাঁ একজনের জন্য আনলিমিটেড পার্সেল নিয়ে গেলে ওটা হচ্ছে আসলে আমি যেটা দেব 99 টাকা হ্যাঁ একজনের পেট ভরে যাবে ভালো থাকো কম থাকবে আচ্ছা বাসন্তি পোলাও এর সঙ্গে চিকেন কষা কম্বো প্যাক আছে দুই পিস চিকেন কষা থাকবে এটা এখন আছে হ্যাঁ আছে অবশ্যই আছে দেখুন তো দরকার আছে না চিকেন আছে চিকেন দেখে না দু পিস চিকেন এক পিস আছে ও বলবি আমাকে বল এক পিস দেখে দাও আমাকে হ্যাঁ ও বল এক পিস থেকে দিন ওবি যদি বলেন যে বাসন্তী পোলাওটা আপনারা চিকেন দিয়ে কত টাকা নেন দেখুন আপনি আমার বোর্ডে লেখা আছে চিকেন বিরিয়ানি 99 টাকা আচ্ছা ফুল প্লেট আর বসে খেলে একজনের জন্য আনলিমিটেড রাইস আচ্ছা এছাড়াও সঙ্গে রয়েছে যেটা দেখবেন বাসন্তী পোলাও উইথ চিকেন কষা সেটাও কিন্তু আনলিমিটেড রাইস চিকেন কষার মধ্যে চিকেন দুই পিস থাকছে আচ্ছা বাসন্তী পোলাও থাকছে আচ্ছা প্লাস একজনের জন্য বসে খেলে আনলিমিটেড রাইস দারুন মাত্র মাত্র 99 টাকা সুন্দর চলুন খড়গপুরে তো সবার ভালোবাসা সবার আশীর্বাদ দাদাকে যাই হোক দাদাকে হেডস অফ কুননেস জানাই খড়গপুরে শুরু করার জন্য এবং আমরা খড়গপুরবাসী চাইবো যে আমরাও এখানে এসে এই দাদার এই ধরনের লাল লাল কালারের একেবারে চিকেন কষা আর এখানে হলো চিকেন চাপ হ্যাঁ চিকেন চাপের সাইজ সুন্দর কালার আপনি দেখুন সাইজ প্রায় 130 থেকে 120 প্লাস তো হবেই দারুন দারুন এটা হচ্ছে চিকেন চাপ এছাড়াও রয়েছে যারা অনেকে হয়তো চিকেন খাবে না আচ্ছা চিকেন খাবে না ভেজ খেতে চায় ভেজ খেতে চায় হ্যাঁ যারা চিকেন খাবে না তারা ভেজ খেতে চায় তাদের জন্য থাকছে বাটার পনির মশলা যারা চিকেন খেতে চাইবে যারা নিরামিষ আচ্ছা আচ্ছা তাদের জন্য বাটার পনির মশলা বাটার পনির মশলা থাকছে জি একদম বাহ তো দাদা ফ্রাইড রাইস কি আরম্ভ করছেন নাকি ফ্রাইড রাইস তো পূজোর মধ্যে আশা করি আমি স্টার্ট করে দিতে পারব বাহ দেখা যাক চেষ্টা করি সবার ভালোবাসা যদি পাই পূজোর সময় আশা করি সবাই আসবেন এই দোকানটায় দাদা দেখলেন দোকানটা কোথায় কি অ্যাড্রেসও সব আপনাদের ভালো করে দেখিয়ে দিয়েছি পজ করে দেখে নেবেন চলুন আমরাও এক প্লেট অ্যাড্রেসটা হয়তো আপনি অ্যাড্রেসটা আমি আবার বলে দিই আচ্ছা যদি আপনি ওকে যদি আপনি ধরুন মেদিনীপুর থেকে আসেন বা ঝাড়গ্রাম হয়ে আসেন বা জয়পুর মাতপুর হয়ে কেউ আসেন তাহলে চৌরঙ্গি থেকে 2 আওয়ার
লোকাল থানা মোড় যেটাকে বলা হয়, বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় লোকাল থানা মোড়। লোকাল থানা মোড়ের আগে ঠিক পাশে একটা কালী মন্দির পড়বে, আগে কালী মন্দির পড়বে, বা ওখানে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলে পান বাজারের আগে না বলতে হবে ইলেকট্রিক অফিস যাওয়ার রাস্তায়, আচ্ছা, বা রেজিস্ট্রি অফিসের রাস্তায় গলিটা যাবো, ওই রাস্তা ধরে জাস্ট দু পা হাঁটলে আমার দোকান, রাস্তার উপরে দোকান। এছাড়াও যদি কেউ আপনি ধরো আপনি ট্রেনের মাধ্যমে আসতে চান, অটো টোটো যেটা পাবেন, যে কোনো ব্যক্তিকে বললে যে গোপাল হোটেলে যাব, তারা এক কথাতে নিয়ে চলে আসবে। আশা করি ঠিক ঠিক আছে। আমরাও এক প্লেট করে বিরিয়ানি খেয়ে দেখবো দাদা, আমাদের দুটো দু প্লেট লাগাবেন তো। কেমন লাগছে মিলনবাবু, ভালো লাগছে? খাবারটা কি ঠিক আছে মোটামুটি? একটু আলুটা চিকেনটা দেখাও, আলুটা 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 দেখাও, আলুটা চিকেনটা ভাবো। আরে বাহ, মটন চুস্তা বা কেমন বাবু, সুপার। একটু আলুটা আলুটা বের করো, আলুটা বের করো। এরে বাবা ভুগলা বড় আলু, যে কামড়া কামড়া আলুটা, কামড়া কামড়া আলুটা কামড়া, ভালো ভালো, ঠিক আছে চল। ভালো করে খাবারটা দেখাবে একটু স্টাইল দিয়ে, ঠিক আছে ঠিক আছে। মটন চুস্তা বা মটন চুস্তা চল খাও। তো এই যে দেখুন এনাদের আলুর সাইজ, দেখেছেন আলুর কালার, আলুটা কত সুন্দর পেঁয়াজের রসে সিদ্ধ করা হয়েছে, একদম মানে পুরো ধামসা আলু বড় সাইজের। আর এই যে চিকেন দেখুন, একটু হেলালেই ঝরে পড়বে, এই দেখুন ফুলে পড়ে গেল, লেকপিস দিয়েছিলো আমাকে দাদা। তো দারুণ, মানে একদম সেল থেকে বিরিয়ানি সেদ্ধ থেকে একদম সব দারুণ। এই দেখুন ঘি, একবারে ভরপুর ঘি খেয়ে দেখলাম একটু প্রথমে জাস্ট ফাটাফাটি, খড়গপুরের বুকে প্রথমবার একদম 99 বিরিয়ানি, তাও আবার একদম আনলিমিটেড, মানে অসাধারণ বলতে গেলে। আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো চিকেনে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একবারে নরম, ঠিক আছে, মানে দারুণ লাগলো দারুণ। আপনারাও আসুন খেয়ে দেখুন। বাবু ঠিক আছে, আমরা